হ্যালো বিওস কেমন আছেন সবাই নিশ্চয় ভালো এরপর যে আমি হাজির হয়েছি একটি স্পন প্যাকেটে অঙ্কুর গোজ উপর তার পরিচর্যা এবং পূর্ণাঙ্গ মাশরুম কীভাবে উত্তরণ করতে হয় তাই নিয়ে তো শুরু করার আগে আমি সরি বলে নিচ্ছি তাদের কাছে যারা এই বিষয়ে খুব ভালো জানেন আর যারা জানেন না তাদের হয়তো কিছুটা হেল্প হতে পারে তারপরও যদি আপনাদের মনে হয় আমি কোনো জায়গায় ভুল করেছি তাহলে প্লিজ আমাকে জানাবেন আমি হয়তো এর থেকে আমার ভুলটা বুঝতে পারবো আরেকটি বিষয় আপনারা অনেকে আমাকে জানিয়েছেন যে আপনারা চাষ করছেন কিন্তু যদি চাষ করার পর বিক্রি না করতে পারেন তাহলে সে চাষের লাভ কী হ্যাঁ সেটা ঠিক তো সেক্ষেত্রে আমি বলবো যদি আপনাদের মনে হয় আপনারা খুব বেশি পরিমাণে চাষ করতে পারছেন না অল্প পরিমাণে চাষ করছেন সে পর্যায়ে তো আপনার নিজেদের কাজেই লাগিয়ে নিতে পারেন কারণ মাশরুমের উপকারের কথা তো খুব ভালোভাবেই জানেন তো আর যদি মনে হয় যে আপনারা বেশি পরিমাণে চাষ করতে পারছেন সেক্ষেত্রে আপনি আপনার পাশেই কোনো স্টেশনের দোকানে তাদের সাথে কথা বলতে পারেন কারণ তাদের কাছে অনেক শুকনা মাশরুম পাওয়া যায় তারা শুকনা মাশরুম সেল দেয় তাহলে তাদের সাথে কথা বললে হয়তো তারা আপনাদের আপনার কাছ থেকে সেটা কিনে নিতে পারে আর যদি মনে হয় তাতেও কোনো কাজ হচ্ছে না তাহলে আপনারা স্পন প্যাকেটটি যেখান থেকে সংগ্রহ করবেন সেখানেই তাদের সাথে কথা বলবেন তো আপনাকে কোনো হেল্প করতে পারে তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি আপনারা স্পন প্যাকেটগুলো যে গড়ে রাখবেন সেই গড়ের দরজা জানালাগুলো অবশ্যই খুলে রাখতে হবে আর সেদিকে লক্ষ্য রাখতে হবে সে গড়টা যেন একেবারে আলোকিত আবার একেবারে অন্ধকার না হয় রাখতে হবে স্পন প্যাকেটগুলো যেন সঠিক অক্সিজেন পায় তা না হলে কষ্ট করা হবে কিন্তু আমরা সেই অনুযায়ী সঠিক ফলন ঠিক ভাবো না অঙ্কুর গজানোর পরও প্রতিদিনই প্রায় এক ফুট উপর থেকে এর উপর পানি স্প্রে করে যেতে হবে কোনোভাবেই কিন্তু পানি স্প্রে করা বন্ধ করা যাবে না দেখতে পাচ্ছেন আমার একটি প্যাকেটে অঙ্কুর গজাতে শুরু করেছে আবার আরেকটি প্যাকেটের মাশরুম উঠানোর উপযোগী হয়ে গিয়েছে এই যে আমার এই প্যাকেটটিতে অঙ্কুর গজাতে শুরু করেছে একটি প্যাকেটে যখন অঙ্কুর গজাতে শুরু করবে তখনও কিন্তু পানি স্প্রে করে যেতে হবে আর পানি স্প্রে করার সময় অবশ্যই এক ফুট উপর থেকে করতে হবে অথবা মাশরুম মেয়ের উপরের অংশটুকু এই যে এই অংশটুকু সেটা ফেটে যেতে পারে ফেটে গেলে তো খারাপ দেখায় তাই না দেখতে ভালো লাগে না আবার এই গুড়া থেকে এই যে এই গুড়া থেকে সেখান থেকেও উঠে আসতে যেহেতু মাশরুম খুব দ্রুত বৃদ্ধি পায় তাই এই অঙ্কুর পূর্ণাঙ্গ মাশরুম হতে পাঁচ থেকে ছ দিন সময় লাগবে আর খাওয়ার উপযোগী মাশরুম হতে আমাদের পাঁচ থেকে ছ দিন অপেক্ষা করতে হবে এখানে আমি তিনশো গ্রাম ওজনের একটি অয়েস্টার মাশরুমের স্পন প্যাকেট নিয়েছি সাধারণত এরকম একটি ওয়েস্টার্ন মাশরুমের স্পন প্যাকেট থেকে তিন মাসের মধ্যে আট থেকে দশ বার মাশরুম পাওয়া যায় অঙ্কুর গজানোর পাঁচ থেকে ছ দিনের মধ্যে লক্ষ্য রাখতে হবে মাশরুমের কিনারাগুলো ফেটে যাচ্ছে কিনা অথবা এই হিরাগুলো জুলে পড়ছে কিনা মাশরুমের এই কিনারাগুলো ফেটে যাওয়ার আগে আর এই শিরাগুলো ঝুলে পড়ার আগে অবশ্যই মাশরুম সংগ্রহ করে নিতে হবে আর যখন মনে হবে একটি প্যাকেটে মাশরুম উঠানোর উপযোগী হয়ে গেছে অর্থাৎ পাঁচ থেকে ছ দিন সময় হয়ে গিয়েছে তখন থেকে ঠিক বারো ঘন্টা পূর্বে সেই প্যাকেটে পানি স্প্রে করা বন্ধ করে দিতে হবে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি স্পন প্যাকেট থেকে পূর্ণাঙ্গ মাশরুম কিভাবে উত্তোলন করতে হয় দেখেন আমার এই প্যাকেটটির মাশরুমগুলো ঠিক পাঁচ থেকে ছ দিন সময় হয়ে গিয়েছে অর্থাৎ এই মাশরুমটি উঠানোর উপযোগী হয়ে গিয়েছে মাশরুমটি যখন উঠাতে যাবেন ঠিক এরকমভাবে গুড়া থেকে এভাবে উঠিয়ে নিতে হবে উঠানো হয়ে গিয়েছে দেখেন ঠিক এরকমভাবে গুড়া থেকে উঠিয়ে নিতে হবে যখনই এই মাসুম উঠানোর উপযোগী হবে তখনই ঠিক এরকমভাবে উঠিয়ে নিতে হবে দেখেন এইভাবে গোড়া থেকে উঠিয়ে নিতে হবে এখন আমি এই প্যাকেটটিকে ঠিক একই অবস্থায় একদিনের জন্য রেখে দেব একদিন রেখে দেওয়ার পর এই প্যাকেটটিকে আগের মতন ঠিক একই জায়গায় আবার একটু ছেঁচে দিতে হবে এবং প্রতিদিনই নিয়মিত পানি স্প্রে করে যেতে হবে আর প্রতিবারে মাশরুম উত্তোলন করার সময় একই নিয়ম অনুসরণ করতে হবে আপনারা যারা নতুন মাশরুম চাষ করতে চান বা করবেন বলে ইচ্ছাপোষণ করেছেন তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখিয়ে নেবেন আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে এর মধ্যে আর অথবা যদি আপনাদের কোনো কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সকলের প্রতি শুভকামনা রইল আল্লাহ হাফেজ